কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? উম্মা, কাল সকালে কি আমার পত্রিকা ছবি বের হবে না? আমার জানকে? আমি। আমার প্রাণকে? আমি। আমার মন কে চুরি করেছে? আমি। আমার টাকা কে চুরি করেছে? আমি। ইয়ে মানে জান, তুমি বিয়ের আগে কারোর সাথে প্রেম করেছো? হ্যাঁ। কি বললে? ওই হত্যাচার নাম কি এখনই বলো, আমি এখনই গিয়ে তাকে মেরে আসবো। ওগো, তুমি কি একা তাদের সাথে পারবে? আচ্ছা, আমি মরে গেলে তুমি কি করবে? তুমি মরে গেলে আমি আমার বোনের কাছে থাকবো। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি করবে? কথা দিলাম, তুমি মরে গেলে আমিও তোমার বোনের সাথে থাকবো। কি হলো, তুমি আমাকে এত জোরে থাপ্পড় মারলে কেন? গালে মশা বসেছিল তো, তাই। তাই বলে এত জোরে মারবে? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে এটা আমি একদমই সহ্য করবো না। ওগো, জলদি করে সব দামি জিনিসপত্রগুলো লুকিয়ে ফেলো, আমার কিছু বন্ধু বাড়িতে আসছে। কেন, তোমার বন্ধুরা কি সেসব চুরি করে নিয়ে যাবে? না, তারা নিজের জিনিসপত্রগুলো চিনে ফেলবে। ওগো শুনছো, আমার কিছু জিনিস প্রয়োজন। কি কি জিনিস প্রয়োজন? ছেলে মেয়ে আর আমার জন্য পাশের জামা, বিছানার চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা টিভি, একটা মোবাইল, গহনা, এই সব কিছু আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন। কি গো? একটা বন্দুক, একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা লাগবে। আচ্ছা বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কি? স্বামী গাধা হতে পারে, কিন্তু গাধা এত বড় গাধা নয় যে সে তোমার স্বামী হবে।